স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো যা বা বায়োলজি যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখানে শুধুমাত্র যে বায়োলজিতে কিভাবে বেশি মার্কস পাবে সেটা নিয়ে আলোচনা করব তা নয়, তাছাড়াও কিন্তু তোমাদের কোন কোন আঁকাগুলো ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো এখন থেকে বেশি করে প্র্যাকটিস করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করব। সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলি যে বায়োলজি যেটা পড়ার জন্য এখন হাতে কিন্তু খুব কম টাইম রয়েছে, আশা করছি তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। তো সিলেবাস যখন কমপ্লিট হয়ে গেছে তখন তোমরা এখন থেকে চেষ্টা করো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিভিশন দিতে শুরু করে দাও, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে খুঁটিয়ে খুঁটিয়ে যে বইটা তোমরা ফলো করছো, এখন নতুন করে কোনো বই ফলো করতে যাবে না, যে বইটা ফলো করছো সেই বইটাই এখন বারবার খুঁটিয়ে পড়ো, কারণ সেখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সহায়িকা যদি পারো, মানে যদি অনেকেই সহায়িকা ইউজ করতে বারণ করে কিন্তু সেটাও ঠিক বলে, আমি বলবো এখন যদি তোমরা সহায়িকা ইউজ করতে চাও, যদি আগে থেকে পড়ে থাকো তাহলে সহায়িকা ইউজ করতে পারো, সেটা যে কোনো পাবলিকেশনে সেটা স্যার ম্যাডামদের সাথে আলোচনা করে নেবে, সেখান থেকে তোমরা সহায়িকাটা প্র্যাকটিস করো। আর বলবো টেস্ট পেপার কিন্তু তোমরা সলভ করতে থাকো, আমি টেস্ট পেপার সলভ করতে শুরু করে দিয়েছি, তোমাদের ভিডিও আপলোড করা হচ্ছে এই চ্যানেলে, যদি না দেখো অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা তোমরা অন্তত 10-এর বেশি পেজ যদি ভালো করে যাও, প্রত্যেকটা সাবজেক্টের কথাই বলছি, বায়োলজির কথা অবশ্যই বলছি, যে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রিভিয়াস ইয়ার্স ফলো করো, সেখান থেকে যে কোশ্চেনগুলো বারবার এসেছে সেগুলো হাতে যেহেতু একদম কম টাইম সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে শুরু করে দাও, এবং সেগুলো কিন্তু লিখতে প্র্যাকটিস করতে থাকো। এবং বায়োলজির জন্য কিছু আঁকা রয়েছে সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো যথাযথ প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই তোমরা পরীক্ষার হলে তাড়াতাড়ি নামিয়ে আসতে পারবে না, ঠিক আছে? সেই আঁকাগুলো আমি বলবো যেগুলো এখন থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমত বলি যে তোমরা অনেকে যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেনের জন্যই তোমরা আঁকা প্র্যাকটিস করো, আমি বলবো সেটা কিন্তু নয়। তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও, 95%-এর বেশি নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 2-3 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে সেখানে ছোট করে, আমি বলবো না যে একেবারে বড় করে বিরাট কিছু করে এঁকে দিয়ে এসো, তাহলে কিন্তু সময় নষ্ট হবে, তাছাড়া কিছুই হবে না। ছোট করে যাতে বোঝানোর মতো করে একটুখানি পেন্সিলে স্কেচ করে জাস্ট চলে আসবে, যেগুলো 2 নম্বর এবং 3 নম্বরের জন্য। এতে কি হয়, তুমি যে আঁকাটা এঁকেছো সেটা কিন্তু অনেকেই আঁকবে না, 2 বা 3 মার্কসের জন্য অনেকেই কিন্তু সেই আঁকাটা আঁকবে না। তুমি যেহেতু আঁকাটা এঁকেছো সেই জন্য কিন্তু ফুল মার্কসটা তুমি পাবে, ঠিক আছে? 2 বা 3 যাই আছে সেই ফুল মার্কসটা তুমি পাবে। আরেকটা বলি যে পার্থক্য তোমাদের কিন্তু আসছে, তো পার্থক্যের জন্য পয়েন্ট করে করে তোমরা একটা জায়গায় বিষয় বলে লিখে সেখানে পয়েন্ট করবে যে কোন জিনিসটা নিয়ে তুমি পার্থক্য লিখছো, সেটা পয়েন্ট করে লিখে তারপরে সুন্দর করে পার্থক্যগুলো লেখার চেষ্টা করো। যদি 2 মার্কস থাকে তাহলে অবশ্যই 3টে বা 4টে তোমরা পার্থক্য লিখে আসবে, যদি 3 মার্কস থাকে তাহলে 6টা পার্থক্য লেখার কোনো দরকার নেই, তোমরা 4টে বা 5টা পার্থক্য লিখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে আসি যেগুলো কোনো কারণ বা কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করে, ফলাফল বা কারণ এরকম কিছু জিজ্ঞাসা করে, তখন কিন্তু ওপরে একটা হেডিং দিয়ে তার মধ্যেও কিছু ছোট ছোট পয়েন্ট করে হেডিং দিয়ে তার মধ্যে জাস্ট 2-3টে লাইন লিখে দিয়ে তোমরা কিন্তু এইভাবে পয়েন্ট করে করে লিখে আসার চেষ্টা করবে। একেবারে ইতিহাস ভূগোলের মতো যেরকম থরলি লিখে যাও সেরকম কিন্তু লিখে আসবে না, তাহলে কিন্তু নাম্বার অনেকটা কমে যায়, ওইভাবে টিচাররা কিন্তু চেক করতেও কিন্তু অসুবিধা হয়। তো আমি বলবো অবশ্যই তোমরা এই মেথডগুলো ফলো করো। তাহলে তোমরা কি করবে, প্রথমে হেডিং দেবে, তার মধ্যে যদি ছোট ছোট কিছু হেডিং দেওয়া যায় সেটা লিখে তার আন্ডারে তোমরা 3-4 লাইন করে লিখে দিয়ে এসো, এবং সবগুলো কি করবে পয়েন্ট করে করে লিখে দেওয়ার চেষ্টা করবে। টেস্ট পেপার যখন সলভ করছো দেখবে একটা প্রশ্ন একাধিকবার এসেছে, যখন 10টা পেজ বা 15টা পেজ তোমাদের সলভ করা হয়ে যাবে দেখবে একটা প্রশ্ন তোমরা অনেকবার করে পাচ্ছ, তো তখন কি করবে, তোমাদের কি করণীয় তখন, সেইগুলোকে স্টার মার্কস দিতে থাকো এবং সেইগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে?
এবং যে পড়াটা, যে চ্যাপ্টারটা তুমি পড়ছো, আজকে পড়ছো, সেটা কিন্তু অবশ্যই তুমি সেই সপ্তাহে, ধরো আজকে তুমি যে চ্যাপ্টারটা পড়লে, সেই এই সপ্তাহে শনি রবিবার তুমি সেই চ্যাপ্টারটা কিন্তু আবার রিভিশনের জন্য রাখবে। তাহলে কিন্তু বারবার একমাত্র উপায় ভালো রেজাল্ট করার এখন, সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। যতটা পড়েছো, যতটা হয়েছে, যতটা এতদিন ধরে তুমি নোট বানিয়েছো বা যা করেছো, যেগুলো হাইলাইট করে পড়েছো এতদিন ধরে, আমি বলেছিলাম বইতে অবশ্যই হাইলাইট করে করে পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট পোর্শনগুলো অবশ্যই বারবার বারবার রিভিশন করো। এখন ভালো নাম্বার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রিভিশন আর রিভিশন। রিভিশন যে যত ভালো করে করবে, যত চাপ কম নিয়ে তোমরা রিভিশন করতে পারবে, তত কিন্তু তোমাদের জন্য উপকার। এবং আরেকটা কথা আমি বলি, যে রাত জেগে বা খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ার কোনো দরকার নেই, তোমরা একটা শিডিউল ফলো করো। আমার চ্যানেলে অনেকগুলো শিডিউল দেওয়া আছে, অনেকগুলো স্টাডি প্ল্যান করা আছে, সেগুলো তোমরা ফলো করো, 2-3 ঘন্টা করে পড়ো, তারপরে গ্যাপ নিয়ে আবার তোমরা পড়ো। তাহলে এইভাবে কিন্তু তোমরা টাইম একেবারেই এখন নষ্ট করতে যেও না, এইভাবে পড়তে থাকো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বায়োলজি, সেটা হচ্ছে তোমরা আঁকা প্র্যাকটিস করো। এবার চলে আসবো কোন কোন আঁকাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু শর্ট প্রশ্ন হলেও ছোট করে এঁকে দিয়ে আসতে পারো, যেটা আমার পার্সোনাল মতে মনে হয়। ঠিক আছে, তো তোমরা দেখো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি আছে প্রথমে বলি। তোমরা যখন রিভিশন করবে, এখন তো হাতে কম সময়, তাই বলবো রিভিশনের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বেছে নাও। প্রথমে ইজি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বেছে নাও, এবং তারপরে যেগুলো কঠিন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেগুলো তোমরা বেছে নাও। ইজি ইম্পর্টেন্টের মধ্যে তোমাদের চ্যাপ্টার 1 যেটা রয়েছে, সেটা জীবের জনন। চ্যাপ্টার 2 হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন। এগুলো ইজি ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবং তারপরে তোমরা যেটা 3 নম্বর চ্যাপ্টার তোমাদের রয়েছে, যেটা হচ্ছে মানুষের জনন রয়েছে। এবং তারপরে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই যে চ্যাপ্টার 6 এর যে পার্টগুলো রয়েছে, এইগুলো কিন্তু বারবার রিভিশনের ব্যাপার আছে, অনেকবার করে তোমাদের পড়তে হবে এগুলো। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 12 যেটা রয়েছে, বায়োটেকনোলজি চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে প্রথমে ইজি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যেগুলো কঠিন ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে সেইগুলো পড়ো, এবং তারপরে যেগুলো কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে সেইগুলো অবশ্যই পড়া তোমরা স্টার্ট করো। তাহলে প্রথমেই আমি চলে আসি যে তোমরা চ্যাপ্টার 2 থেকে যে আঁকাগুলো প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে দিন শেকটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, সেটা একে কিন্তু অবশ্যই, তোমাদের যদি আঁকার কথা উল্লেখ নাও করে, সেখানে কিন্তু একে তোমরা প্র্যাকটিস করে দিয়ে আসবে। ঠিক আছে, এবং তারপরে মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস, মেগা স্পোরোজেনেসিস যেগুলো রয়েছে, সেগুলো আঁকা সমেত তোমরা বর্ণনা সহ ভালো করে প্র্যাকটিস করতে থাকো। গেল চ্যাপ্টার 2। এবার চলে আসবে মানুষের জনন, যেটা চ্যাপ্টার 3-তে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে বড় কোশ্চেন হামেশা এসে থাকে। তোমরা শুক্রাশয় এবং ডিম্বাশয়ের যে আণুবীক্ষণিক গঠন, যে চিত্রটা রয়েছে, সেটা খুব ভালো করে পড়বে। স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস এগুলো খুব ভালো করে পড়বে। তারপর নিঃশেষ প্রক্রিয়া যেটা রয়েছে, রজঃক্রিয়া প্রক্রিয়া যেটা রয়েছে, সেটা কিন্তু গ্রাফ করে যেটা রয়েছে, সেই গ্রাফ ফলো করে তোমরা কিন্তু আঁকা প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে, তাই এইগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই কমন আসে, এবং শর্ট কোশ্চেন, বট কোশ্চেন সব কিছুতেই কমন পাবে। তাই এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি ভালো করে পড়তে থাকো। তারপরে তোমরা চলে আসবে 5 নম্বর চ্যাপ্টারে, যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের দ্বিসংকর জনন। একসংকর জনন তোমাদের জন্য খুব কম ইম্পর্টেন্ট, দ্বিসংকর জননটা পড়তে পারো। তাছাড়াও সহপ্রকটতা রয়েছে, মাল্টিপল অ্যালিল রয়েছে, লিঙ্কেজ রয়েছে, এগুলো চার্ট করে করে তোমাদের চেকার পর যেগুলোতে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলো কিন্তু তোমরা পড়তে থাকো। এবং তাছাড়াও যে রোগগুলো রয়েছে, হিমোফিলিয়া রয়েছে, বর্ণান্ধতা রয়েছে, থ্যালাসেমিয়া রয়েছে, এইগুলো কিন্তু চেকার বোর্ড সহ তোমরা করতে থাকো। তাছাড়াও তোমাদের এবিও ব্লাড গ্রুপ যেটা রয়েছে, সেখানে মা যদি এ ব্লাড গ্রুপ হয়, বাবা যদি বি ব্লাড গ্রুপ হয়, সন্তানটা কিরকম ব্লাড গ্রুপ হবে, এইরকম প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। ঠিক আছে, তাছাড়াও তোমাদের যে সহপ্রকটতা রয়েছে, এইগুলো সবকিছুর কিন্তু তোমাদের অবশ্যই উদাহরণ, সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে,
তাহলে নেক্সট চলে আসি 6 নম্বরে, যেটা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং তোমাদের রেপ্লিকেশন রয়েছে, সেটার কিন্তু আঁকা সহ বর্ণনা তোমরা পড়বে। বিভিন্ন উৎসেচকের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই করে কিন্তু দেখে যাবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে বিভিন্ন যে কাজগুলো রয়েছে, ডিএনএ রেপ্লিকেশনের যে পার্টগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। এবং 12 নম্বর চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট রয়েছে, সেখান থেকে তোমরা সাউথার্ন প্লটিং টেস্টটা এবং পিসিআর এর যে চার্ট করে একটা করা যায় সেই চার্টটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, এবং কোন কোন ব্যাকটেরিয়া ইউজ করা হচ্ছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর বেশি হয়। তাহলে আর বেশি বলবো না, কারণ তোমরা এইটুকু যদি ফলো করো তোমরা কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করবে। বারবার রিভিশন করতে থাকো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের মতো টাটা।